পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়েছি। এই আমার এই অবদানের পেছনে অবশ্যই আল্লাহর রহমত আছে, আর এর পেছনে অবশ্যই অবদান আছে আমার স্কুলের শ্রদ্ধেয় শিক্ষকদের এবং আমার বাবা মার, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার এই ভালো রেজাল্টের জন্য। আমাদের শিক্ষকরা আমাদের সর্বত্রই সবসময় পরীক্ষা নিতেন, বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ফলে আমরা সবসময় একটা বিষয়ে যথেষ্টই পটু ছিলাম। তাই দেখা গিয়েছে যে পরীক্ষার হলে যাওয়ার পরে আমরা কোনো একটি বিষয় দেখে হঠাৎ ঘাবড়ে যাইনি, আর এই ঘাবড়ে না যাওয়ার কারণে আজকে আমরা পরীক্ষার খাতায় যথেষ্ট ভালো একটি বিষয় লিখতে পেরেছি। যার যখন যেই বিষয়ে সমস্যা ছিল আমরা সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে যোগাযোগ করে সেই সমস্যার সমাধান করতে পেরেছি, এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের প্রচেষ্টার হলেই আজকে আমরা এই দেশের রেজাল্ট করতে পেরেছি। আমি ভবিষ্যতে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। আমার শিক্ষকরা আমাকে খুব অনুপ্রেরণা দিয়েছে, বিশেষ করে শুভমাকালী স্বরূপ স্যার, তিনি আমাকে খুবই অনুপ্রেরণা দিয়েছে যে আমি একজন সাহসী মেয়ে, আমি পারবো। নাসিমা কাদিমুল্লাহ হাই স্কুল হোমস থেকে 2024 সালে 295 জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে থেকে 294 জন এ প্লাস পেয়ে দেশ সেরা ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। এটির মেধাবী শিক্ষক তরুণ তরুণীর নিরলস প্রচেষ্টা, আমাদের নিবিড় তদারকি, আমাদের নিবিড় পরিচর্যা, এই নরসিংদী জেলার সমস্ত অভিভাবক সহ অন্যান্য হিতৈষী বিদ্যুৎ সেই লোকজনের এই মানে এখানের তাদের এই মনোমানসিকতা এবং তাদের কন্ট্রিবিউশন কিন্তু এই প্রতিষ্ঠানকে ধারাবাহিকভাবে আজকে এই জন্মলগ্ন থেকে এই পর্যন্ত শীর্ষ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। কাজেই আপনারা জানেন এই বিজয় আমার একা বিজয় নয়, এই বিজয় শুধু স্কুলের বিজয় নয়, এই বিজয় আজকে সমস্ত অভিভাবকদের বিজয়, সমস্ত শিক্ষার্থীদের এই বিজয়, আকমর নরসিংদীবাসী এই বিজয়, আশেপাশের জেলাবাসী এই বিজয়, সমগ্র বাংলাদেশবাসী আমি এটাকে নরসিংদীবাসীকে উৎসর্গ করছি। আজুক বলেন, বিকারুন্নেসা বলেন, হলিক্রস বলেন, সেন্ট জোসেফ বলেন, আইডিয়াল বলেন, মতিঝিল মডেল বলেন, অথবা অন্যান্য যতগুলি কলেজ স্কুল আছে বা স্কুল কলেজ আছে, তাদের চেয়ে আমরা একটু আলাদা ধর্মী বা আলাদাভাবে আমরা কিছু নার্সিং করি, যেটা আমাদের কৌশল। এই কৌশলগত নার্সিংয়ের কারণেই আমাদের ছেলেমেয়েরা বারবারই চেষ্টা করে একটা ভালো কিছু আমাদেরকে ডেলিভারি দিতে, আমরা সেটা পেয়ে আসছি এবং আশা করি এটাকে আমরা আরও অনেক দিন আপনাদের আশীর্বাদে, আল্লাহর অশেষ মেহরবানিতে।